স্রষ্টাদের জন্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেতে খুব নিরাশ এবং উদ্বেগজনক হতে পারে বুঝতে পারি আমরা জানি যে নির্মাতারা অনেক সময় নিয়মগুলি চূর্ণ করতে চায় না এবং শুধুমাত্র দুর্দান্ত কন্টেন্ট তৈরি করতে ফিরে যেতে চান তাই আমরা আপনাদের জন্য বিকল্পসমূহ তৈরি করেছি যাতে আপনি আমাদের নির্দেশিকা সম্পর্কে জানতে পারেন এবং যখন লঙ্ঘন হয় তখন পাওয়া সতর্ক সমাধান করতে পারেন চলুন আমরা আপনাকে প্রতিটি বিকল্পের ব্যাপারে আলোচনা করি এবং আপনার চ্যানেল এবং আপনার জন্য এর অর্থ কী তা বুঝাই প্রথমে কমিউনিটি নির্দেশিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুসরণ ইউটিউবের কমিউনিটি নির্দেশিকা বর্ণনা করে যে ধরনের সামগ্রী ইউটিউবে অনুমোদিত এবং অনানুমোদিত তা নির্ধারণ করে আমাদের সম্প্রদায় নীতিগুলি সংখ্যা অনেক যেমন আমাদের প্রতিনিধিত্ব নীতি শিশু সুরক্ষা নীতি হয়রানি নীতি এবং অনেক আরও এবং এই নীতিগুলি ইউটিউবে সমস্ত ধরনের কন্টেন্টে প্রযোজ্য এবং আমাদের সম্প্রদায়কে সুরক্ষিত রাখার জন্য সাহায্য করে তাই এখন চলে আসুন যেন আপনি ইউটিউবের সম্প্রদায় নির্দেশিকা লঙ্ঘন করলে কি হবে এবং লঙ্ঘন ঘটার সময় আপনার কি বিকল্প আছে সেগুলি আপনার সাথে নিয়ে চলা যাক আমরা একটি সিস্টেম ডিজাইন করেছি যা ক্রিয়েটরদের ভুল থেকে শিখতে সহায়তা করে এবং তাদের সামগ্রী সম্পর্কে আরও জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় জরিমানার ভয় ছাড়াই সম্প্রদায়ের নীতিগুলির মধ্যে থেকে আপনি যদি কোনো লঙ্ঘন করেন তখন আপনি প্রথমে সতর্কবার্তা পাবেন আপনি যখন আপনার সতর্ক সম্পর্কে জানানো হবে তখন আপনি সেটি পর্যালোচনা করতে পারেন এবং পরবর্তী কি পদক্ষেপ নিতে পারেন আপনার তিনটি বিকল্প থাকবে বিকল্প এক আপনি নীতি প্রশিক্ষণ নিতে পারেন যা আপনার সতর্কতাটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে যদি আপনি সেই সময়সীমার মধ্যে সেই নীতি লঙ্ঘন না করেন বিকল্প আপনি যদি মনে করেন যে লঙ্ঘনটি ভুলভাবে দেওয়া হয়নি তবে আপনি সতর্কতার আবেদন করতে পারেন বা অপশন তিন আপনি কিছুই না করে আপনার চ্যানেলে লাইফটাইম ওয়ার্নিং রাখতে পারেন এই বিকল্পগুলি সম্পর্কে আরও সহজবদ্ধ হয়ে যান আপনি প্রশিক্ষণ নিতে পারেন এবং এখনও আপিল করার সিদ্ধান্ত নিতে পারেন বা আপনি যদি আপিল করেন এবং এটি প্রত্যাখ্যান করা হয় তবে সেই সময়ে আপনি প্রশিক্ষণ নিতে পারেন আপনি আপিল না করলে বা সফলভাবে আপিল করতে না পারলে আমরা সৃষ্টাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য সুপারিশ করি কারণ এটি অতিরিক্ত সুবিধা দেয় এটি নিম্নলিখিত সুবিধাসমূহ দিয়ে আপনাকে সম্ভবত আপনার চ্যানেল থেকে বর্তমান সতর্কতার বাদ দেওয়ার সুযোগ দেয় না মাত্র বরং আপনি যদি ভিন্ন কমিউনিটি গাইডলাইন নীতি লঙ্ঘন করেন তবে এটি আপনাকে অতিরিক্ত সতর্ক দেয় যাতে আপনি আরও শিখতে এবং অ্যাকাউন্টের বিধিনিষেধগুলি এড়াতে সুযোগ পান ভবিষ্যে চলুন একটি উদাহরণ দিয়ে দেখা যাক কিভাবে এটি দেখতে হয় চলুন মানি যে আপনি প্রথমবারের জন্য আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেছেন আপনি একটি সতর্ক পাবেন এবং তিনটি বিকল্প দেখানো হবে আপনি প্রশিক্ষণ সম্পন্ন করে এবং নব্বই দিনের মধ্যে কোনো নীতি লঙ্ঘন না করেন তাহলে আপনার সতর্কতার সময়সীমা শেষ হবে এবং আপনি পুনরায় ভালো অবস্থায় ফিরে আসবেন আপনি প্রশিক্ষণটি সম্পন্ন করলে এবং দিনের মধ্যে অন্য নীতির জন্য কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে আপনি আরও একটি সতর্ক পাবেন এবং সেই নীতির জন্য নতুন প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন প্রশিক্ষণ না নেওয়া এবং কিছুই না করলে যে কোনো নীতির জন্য অতিরিক্ত লঙ্ঘন করলেই কমিউনিটি গাইডলাইন ধর্মঘট হবে লক্ষ্য করুন যে আপনি সতর্কতার পরে যদি দিনের মধ্যে আবার একই নীতি লঙ্ঘন করেন তবে আপনি প্রশিক্ষণ সম্পূর্ণ করে থাকুক না কেন আপনি একটি সম্প্রদায় নির্দেশিকা স্ট্রাইক পাবেন মনে রাখবেন আপনি যদি প্রথমে কিছুই না করার সিদ্ধান্ত নিন তবে পরে মন পরিবর্তন করলেও আপনি পুনরায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন সবসময় আপিল করার বা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকে এখন আসুন দেখে নেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেলে কী হবে ডাবভাস দ্বারা চালিত এক সপ্তাহের পরে আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার সম্পূর্ণ বিশেষ সুবিধা পুনরুদ্ধার করি কিন্তু ধর্মঘটটি দিনের জন্য আপনার চ্যানেলে থাকবে আপনি যদি আপনার প্রথম স্ট্রাইকের মধ্যে একটি দ্বিতীয় স্ট্রাইক পান তবে আপনি দুই সপ্তাহের জন্য কোন সামগ্রী পোস্ট করতে পারবেন না ডাবভাস দ্বারা চালিত ডাবভাস দ্বারা চালিত একই দিনের মধ্যে তিনটি স্ট্রাইক পেলে আপনার চ্যানেলটি স্থায়ীভাবে ইউটিউব থেকে সরানো হবে আমরা বুঝতে পারি যে ভুল হতে পারে এবং অনেক সৃষ্টিকর্তারা আমাদের নীতিগুলি অবজ্ঞার মধ্যে লঙ্ঘন করে না তাই আমরা আশা করি এই সিস্টেম স্রষ্টাদের আমাদের কমিউনিটির মূলনীতি সম্পর্কে আরও জানার সুযোগ দেবে যাতে ভবিষ্যতে লঙ্ঘন প্রতিরোধ করতে সাহায্য করা যায় এবং আমাদের ইউটিউব কমিউনিটি নিরাপদ থাকে ডুবুস দ্বারা চালিত দেখার জন্য ধন্যবাদ